তোমাদের আজকে শুরু করব মাইক্রো প্রসেসর। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা মাইক্রো প্রসেসর কথা যে শুনি নিয়ে লাগে তা না, ক্লাস ফাইভ থেকে এটা শুনে আসছি আমরা। তা মাইক্রো প্রসেসরটা কি? মাইক্রো প্রসেসরটা যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং করা আইসি, মানে ইন্টিগ্রেটেড সার্কিট। তাই ইন্টিগ্রেটেড সার্কিটটা ছাড়া কম্পিউটার অচল। অর্থাৎ কম্পিউটারের যত প্রসেসিং হচ্ছে, আমরা ক্লাস ফাইভে যেটা দেখেছি বা সিক্সেও দেখেছি যে ইনপুট প্রসেসিং আউটপুটে তিনটে লজিকের উপরে কম্পিউটার কাজ করে, তার মধ্যে এই যে প্রসেসিং ব্যাপারটা, এটা কিন্তু মাইক্রো প্রসেসর ছাড়া হয় না। মাইক্রো প্রসেসরটা কোনো সাধারণ ইন্টিগ্রেটেড সার্কিট নয়। তো এর মধ্যে বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তৈরি করা থাকে, এবং তার মধ্যে কতগুলো বিশেষ জিনিস আছে যার নাম হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টারগুলোর মধ্যে দিয়ে কীভাবে তথ্য চলাচল করবে বা কীভাবে কোথায় কী জমা হবে, কীভাবে মেমোরির সঙ্গে সেটা কানেকশান করবে, এগুলোই কিন্তু ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রাম সেটা নিয়ন্ত্রণ করে। যাই হোক, আমরা মাইক্রো প্রসেসর সম্বন্ধে যেটা আগে বলেছি সেটা তো বলেছি, কিন্তু সেগুলো আমরা বলবো না। আমরা নতুন কিছু কথা বলবো যেটা ক্লাস সেভেনের সিলেবাসের মধ্যেই সেটা অন্তর্ভুক্ত। এবার কয়েকটা নতুন কথা বলি যে মাইক্রো প্রসেসর যন্ত্রটার মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে মেইন হচ্ছে রেজিস্টার। রেজিস্টার মানেটা হলো যে এমন কিছু মেমোরি লোকেশান, যে মেমোরি লোকেশানগুলো সিপিইউর মধ্যেই অবস্থান করে। অর্থাৎ মেমোরি বলতে আমরা সাধারণত কী বুঝি? মেমোরি বলতে আমরা বুঝি যে এক্সটার্নাল মেমোরি বা র্যাম, এগুলোকে বুঝি। এই র্যামের সঙ্গে সবসময় তো মাইক্রো প্রসেসরকে কানেকশান রেখে চলতে হয়, কিন্তু র্যাম ছাড়াও মাইক্রো প্রসেসরের মধ্যেও কিন্তু এরকম কতগুলো জায়গা রয়েছে, যে জায়গাগুলোকে আমরা বলছি রেজিস্টার। আমরা এখানে যে ছবিতে দেখতে পাচ্ছি, এই ছবিতে খেয়াল করো, ছবিতে কতগুলো রেজিস্টারের ছবি, একটা কাল্পনিক ছবি এঁকেছি। এখানে লিখেছি এমএআর, এখানে লিখেছি আইআর, এখানে লিখেছি পিসি, আর এখানে লিখেছি মেমোরি। তো এই যে চারটে জিনিস লিখেছি, এই এমএআর ফর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, আইআর ফর ইনস্ট্রাকশন রেজিস্টার, পিসি ফর প্রোগ্রাম কাউন্টার, এইগুলো এক একটা আলাদা আলাদা রেজিস্টারের নাম। তো এইগুলো সম্পর্কে আমি বিস্তারিত বলবো, বা এগুলো যে ফাংশন সেগুলো সম্বন্ধে বলবো, কিন্তু তার আগে এগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে নিলে ভালো হয়। এগুলোর মাধ্যমে কী করে কোনো ইনস্ট্রাকশনটা প্রসেসিং হয়, এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। তো এগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্তভাবে আমি পরিচিতি দিচ্ছি, তার আগে একটু বইয়ের ভাষাটা যদি পড়ি ভালো হয়। বইয়ের মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লক স্পিড। ক্লক স্পিড বলতে হচ্ছে মাইক্রো প্রসেসরের কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ক্লক স্পিড বলতে ক্ষেত্রে বোঝায় যে মাইক্রো প্রসেসর প্রতি সেকেন্ডে কতগুলো ইনস্ট্রাকশন প্রসেসিং করে, সেক্ষেত্রে এটা ক্লক স্পিড হিসেবে ধরা হয়। প্রতি সেকেন্ডে ইনস্ট্রাকশন প্রসেসিংয়ের যে স্পিড সেটা হচ্ছে ক্লক স্পিড। এটাকে গিগাহার্টজ বা মেগাহার্টজ এরকম ইউনিটে সেটাকে ধরা হয়। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্মস রিলেটেড টু মাইক্রো প্রসেসর, সেটা হচ্ছে বাস। বাস বলতে এখানে বোঝাচ্ছে যে মাইক্রো প্রসেসরের সঙ্গে, তোমরা বইতে দেখবে যে মাইক্রো প্রসেসরের সঙ্গে কতগুলো লাইন সংযুক্ত আছে, যে লাইনগুলো বিভিন্ন ডিভাইসের সঙ্গে, অর্থাৎ মেমোরির সঙ্গে বা অন্য আরও অন্যান্য যন্ত্রপাতির সঙ্গে যেগুলো সংযুক্ত আছে, সেগুলো কি আমরা বলছি বাস। বাস কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাড্রেস বাস, নাম্বার টু ডেটা বাস, নাম্বার থ্রি কন্ট্রোল বাস। এই তিনটে মেনলি বাস রয়েছে। তো অ্যাড্রেস বাসটা কি? অ্যাড্রেস বাসটা হচ্ছে একটা লাইন যেখানে, যার মধ্যে দিয়ে যে মেমোরির যে লোকেশান থেকে ইনস্ট্রাকশনটা নিয়ে প্রসেস করতে হবে সেই লোকেশানে একটা অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেসটা যে লাইনের মাধ্যমে আসে সেটাকে আমরা বলছি অ্যাড্রেস বাস। অর্থাৎ যে প্রত্যেকটা বিট, বিট সবই এক, কিন্তু সেখানে অ্যাড্রেস বিট বা ডেটা বিট বা সিগন্যাল কন্ট্রোল সিগন্যাল যেটা আলাদা জিনিস, এগুলো কিন্তু চলাচলের আলাদা আলাদা লাইন আছে। মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে যে
লাইনের মাধ্যমে সে অ্যাড্রেস বিটটা চলাচল করে সেটাকে আমরা বলছি অ্যাড্রেস বাস, আর যে লাইনের মাধ্যমে ডেটা বিটটা চলাচল করে সেটাকে আমরা বলছি ডেটা বাস, আর কন্ট্রোল সিগন্যাল যার মাধ্যমে যায় সেটাকে আমরা বলছি কন্ট্রোল বাস। তাহলে এটা হচ্ছে বাসের তিনটে ক্যাটাগরি। এরপর আমরা কতগুলো রেজিস্টার সম্বন্ধে বলবো। রেজিস্টারের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এই নামটা শুনেই বুঝতে পারছি যে এটার সাথে মেমোরির কোনো একটা সম্পর্ক আছে। তো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার বা MAR, আর মেমোরি ডেটা রেজিস্টার বা মেমোরি বাফার রেজিস্টার যেটাকে বলে যে MBR, এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজিস্টার। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হলো যে যে মানে মেমোরির যে লোকেশান থেকে কোনো নির্দেশকে সম্পাদন করতে হবে সেই নির্দেশটা যেখানে জমা থাকে। খুব সাধারণভাবে দেখো যে তোমাদেরকে যদি বলা হয় কোনো একটা ব্যক্তির কাছ থেকে কোনো তথ্য জেনে আসতে হবে, ধরো তোমাদেরকে বলা হলো এই কথা, তাহলে সবার আগে তোমাদের সেই ব্যক্তিটির অ্যাড্রেস জানতে হবে, তাহলে তোমরা যাবে কী করে সেখানে? সেই অ্যাড্রেসটা তোমাদের মাথায় আগে নিতে হবে বা কাগজে লিখে নিতে হবে, তারপর সেই অ্যাড্রেস দেখে তোমরা সেখানে পৌঁছাবে, তারপর সেখান থেকে কোনো তথ্য আহরণ করে নিয়ে আসবে, তাই তো? তো এবার তাহলে সেটা যদি তুমি অ্যাড্রেসটাই না জানো তাহলে আনবে কী করে? সেরকমই মেমোরির কোনো একটা জায়গা থেকে কোনো নির্দেশ যখন সম্পাদিত হয় তখন সবার আগে সেই মেমোরির অ্যাড্রেসটা কিন্তু লোকেট করা দরকার। সেই মেমোরির অ্যাড্রেসটা যে জায়গা থেকে জমা হয়, যে জায়গায় জমা থাকে, যে রেজিস্টারে জমা থাকে সেটাকে বলছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এবং মেমোরির অ্যাড্রেস রেজিস্টার লোকেট করে মেমোরির যে তথ্যটা আহরণ করা হলো সেই তথ্যটা আবার মেমোরি ডেটা রেজিস্টার বা মেমোরি বাফার রেজিস্টারে গিয়ে জমা হয়। ইনস্ট্রাকশন প্রসেসর বা IR, যেটা আমরা এখানে একটা ছবিতে এঁকেছি, সেটার মানেটা হচ্ছে যে ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড বাই দ্য মাইক্রোপ্রসেসর, সেই ইনস্ট্রাকশনটা যে রেজিস্টারে কি জমা হবে, অর্থাৎ মেমোরি অ্যাড্রেস রেজিস্টার যার যে ইনস্ট্রাকশনের অ্যাড্রেসকে হোল্ড করবে সেই মেমোরি লোকেশানে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা যার মধ্যে কি জমা হবে সেটা হচ্ছে ইনস্ট্রাকশন প্রসেসর। প্রোগ্রাম কাউন্টারটা হচ্ছে একটা বিশেষ রেজিস্টার যেটা মেমোরির সেই যে ইন্ডিকেটারটা, অর্থাৎ মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে যে অ্যাড্রেসটা কি জমা হয় সেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে থাকে। প্রোগ্রাম কাউন্টার একটা নির্দেশ সম্পাদিত হয়ে গেলে প্রোগ্রাম কাউন্টারটা নিচে নেমে যায়, অর্থাৎ তার মানটা এক বেড়ে যায়, অর্থাৎ সেটা পরবর্তী নির্দেশকে সূচিত করে। এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের কাজ। আর এক রকমের রেজিস্টার আছে, সেটা একটু অন্য ধরনের রেজিস্টার, যেটাকে বলে স্ট্যাটাস রেজিস্টার। আমরা স্ট্যাটাস কথাটা জানি, স্ট্যাটাস মানে একটা অবস্থা। যখন মাইক্রোপ্রসেসরের মধ্যে বিভিন্ন রকমের অ্যারিথমেটিক অপারেশন সম্পাদিত হচ্ছে, সম্পন্ন হচ্ছে, তো তাদের এক একটা স্ট্যাটাস এক এক রকম। কোথাও বাইনারি অ্যাডিশন হচ্ছে, কোথাও সাবট্রাকশন হচ্ছে, ইত্যাদি বিভিন্ন রকম কাজ হচ্ছে, কোথাও ক্যারি আসছে, কোথাও ক্যারি আসছে না, কোথাও আউটপুট জিরো হচ্ছে, কোথাও হচ্ছে না, এরকম বিভিন্ন রকমের কাজ হচ্ছে। এই বিভিন্ন রকমের কাজের যে স্ট্যাটাসটা সেটা স্ট্যাটাস রেজিস্টার হোল্ড করে, অর্থাৎ সে তার যে বিভিন্ন রকমের অংশ আছে সেই অংশগুলো এক একটা ইন্ডিকেটেড হয়ে মানে সেট হয়ে বুঝিয়ে দেয় যে এরকম ধরনের বাইনারি অপারেশন সম্পন্ন হয়েছে। এইটা হলো স্ট্যাটাস রেজিস্টার। তা আরেকটা খুব ভাইটাল রেজিস্টার আছে, যেটা হচ্ছে অ্যাকুমুলেটার। এই অ্যাকুমুলেটারটা হচ্ছে কোনো গাণিতিক কাজ যখন সম্পন্ন হয় সে গাণিতিক কাজের যে রেজাল্টটা অ্যাকুমুলেটারের মধ্যে জমা হয়। তা এই যে কাজগুলো আমরা বললাম বিভিন্ন রেজিস্টার, ক্লক স্পিড, এইগুলো তোমরা আগে পড়বে,
করার পর এগুলো মুখস্থ হলে তারপর পরবর্তী ক্লাসে আমরা দেখব যে কিভাবে বিভিন্ন রেজিস্টারের সাহায্যে এই ইনস্ট্রাকশনটা সম্পাদিত হচ্ছে। এখানে একটা ডায়াগ্রাম আছে, আঁকা আছে, এই ডায়াগ্রামের সূত্র ধরেই আমরা পরবর্তী ক্লাসে বোঝাবো যে হাউ অ্যান ইনস্ট্রাকশন ইজ প্রসেসড বাই মাইক্রোপ্রসেসর উইথ দ্য হেল্প অফ এ নাম্বার অফ ইনস্ট্রাকশন। তা ঠিক আছে, আমাদের এই ভিডিওটি শেষ করার আগে আর কয়েকটি কথা বলে নিই। এই যে মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসরটা একটি প্রোগ্রামেবল আইসি, আমরা আগেই বলেছি। তা এটা কিন্তু একটা লজিক্যাল ব্যাপার নয়, অর্থাৎ মাইক্রোপ্রসেসর আমি দেখতে পাই, ধরতে পারি, আমি দোকান থেকে কিনেও আনতে পারি। তা মাইক্রোপ্রসেসর যদি দোকানে গিয়ে বলি যে একটা মাইক্রোপ্রসেসর দাও, তাহলে বলবে কিসের মাইক্রোপ্রসেসর, কোন মাইক্রোপ্রসেসর, তাহলে সেই নামটা বলতে হবে, যে ইন্টেল বা অমুক এসব নাম কোনো একটা বলতে হবে। তার মানে প্রত্যেকটা মাইক্রোপ্রসেসরই একটা নাম আছে, সেই নামটা হতে পারে পেন্টিয়াম 5 বা সেলেরন বা সাইরিক্স বা AMD, এরকম বিভিন্ন নাম হতে পারে। তো এইরকম কিছু নাম বইয়ের মধ্যে দেওয়া রয়েছে মাইক্রোপ্রসেসরের অন্যতম যে প্রতিকৃত, যারা মাইক্রোপ্রসেসর তৈরি করেছিল, অত্যন্ত নামী সংস্থা, যার নাম হচ্ছে ইন্টেল। এছাড়া AMD আছে, সেলেরন আছে, সেলেরনটা ইন্টেলেরই একটা সংস্থা, ইন্টেলেরই একটা প্রোডাকশন। সাইরিক্স রয়েছে, মোটোরোলা আছে, এরকম এরাও কিন্তু মাইক্রোপ্রসেসরের নামী সংস্থা। তাই এগুলো তোমরা পড়বে, বিভিন্ন মাইক্রোপ্রসেসর সংস্থার নাম। এবং সবথেকে বড় কথা যে ইন্টেল কোম্পানি বললেই কিন্তু সেই প্রসেসরটা বলা হয় না, ইন্টেলের যে মডেল নাম্বারটা, মাইক্রোপ্রসেসর নাম্বারটা, সেটা কিন্তু বলতে হয়। মাইক্রোপ্রসেসর যদি কেউ কিনতে যায়, তাহলে এই মাইক্রোপ্রসেসর ইন্টেলের কি, ইন্টেলের কোর i7 বা কোর i5, এটা কিন্তু বলতে হবে। এবং মাইক্রোপ্রসেসর শুধু একটা কিনে আনলেই হয় না, মাইক্রোপ্রসেসরের সাথে দেখতে হবে যে আমার যে কম্পিউটারের জন্য মাইক্রোপ্রসেসরটা কেনা হচ্ছে তার সঙ্গে ওটা টেকনিক্যালি স্যুট করছে কিনা, অর্থাৎ হার্ডওয়্যারগত সাদৃশ্য হচ্ছে কিনা। আমার একটা পুরনো কম্পিউটার দেখা গেল পেন্টিয়াম 5 সাপোর্ট করে, আমি একটা কোর i7 কিনে নিয়ে এলাম, কখনোই সেটা হবে না। তার সঙ্গে বাসের ম্যাচ করতে হবে, প্রসেসরের যে ক্লক ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে, নানা রকম জিনিস ম্যাচিংয়ের ব্যাপার আছে, তবেই একটা মাইক্রোপ্রসেসর কিন্তু কাজ করবে। তাহলে আজকের ক্লাসে এটুকুই রইল, তোমরা পরবর্তী এইটুকু ক্লাস তোমরা মন দিয়ে দেখবে, তোমাদের যে ভিডিওগুলো পাঠানো হবে তোমরা অবশ্যই সেগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। কোনো অসুবিধা থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো। ওকে।